হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চমকিজ অ্যান্ড স্বাতিজ ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সকলে কেমন করে নিজেদের দিনটা কাটাচ্ছ? কারণ ডিসেম্বর মাস প্রায় স্টার্ট হয়েই গেছে, এবার শেষের দিকে এগোচ্ছে, তো শেষও হয়ে যাবে বছরটা খুব তাড়াতাড়ি, নতুন বছর আসছে। তোমরা নিশ্চয়ই জানিও যে তোমাদের নিউ ইয়ার কীভাবে কাটবে, তার জন্য তো আমরা অপেক্ষা করেও আছি, এবং আমাদের নতুন বছর কেমন আসতে চলেছে সেটাও অপেক্ষা করে আছি। আর আজকের ব্লগটা স্পেশালি বানানো হচ্ছে, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে দিদিভাই আজকে বাড়ি আসবে, এবং দিদিভাইকে আনতে আমরা সকলে যাব তার বাড়িতে, কারণ আজকে দিদিভাই বাড়িতে রয়েছে আমাদের ছোট্ট কাট্ট একটা লাঞ্চের ইনভিটেশন, তো সেখানে যাওয়া হবে এবং নিশ্চয়ই খুব মজা হবে। আর আমি তো দার ভাইয়ের বউকে দেখিনি, তো সেটাও দেখা হয়ে যাবে, আশা করি ভিডিওতে দেখতে পাবে তোমরা। তো আমার সকালে ঘুম থেকে উঠে টিফিন হয়ে গেছে, টিফিন আজকে করেছিলাম ম্যাগি, সকালে খাওয়াও হয়ে গেছে, খাওয়া কমপ্লিট। আজকে দুপুরে রান্নাবান্না নেই, এক্ষুনি বললাম ইনভিটেশান আছে আমাদের সকলে, তাই যেন ঘরের একটু টুকটাক কাজ করে ফেলছি। আর আমার এই যে দুষ্টুটাকে দেখো, বিছানাটা গুছিয়ে রেখেছি, কী কোচাই তুই কী করছিস? আর এই যে সিনটা দেখতে পাচ্ছ, এখানে ব্যাপারটা হচ্ছে উনি কালকে রাতে বিছানায় টয়লেট করে দিয়েছে। আমি অনেকদিন আগে থেকেই মেকে মানে হাগিস পরানোটা বন্ধই করে দিয়েছি, ও করে না বিষয় মানে রেগুলারলি টয়লেট করে না, একদমই করে না। কালকে খুব জল খেয়েছিলো, আমি তখন একটু আন্দাজ করেছিলাম হয়তো আজকে বিছানা ভেজাবে, তো তাই হয়েছে, যা ভাবা তাই কাজ, বিছানা টয়লেট করে বিছানা ভরিয়ে দিয়েছে। আর এই যে আমি এখন গোলতাপ্পি মেরে রেখে দিয়েছি নিচে পেপার টেপার পেতে, উপরে কাপড় পেতে। এটা দেখো, এই দিদি, এই দিদি, তুমি বিছানা টয়লেট করেছো কেন? কী হলো, মুখ লোকালে হবে? সবাই চাই জিজ্ঞাসা করছে তুমি বিছানা টয়লেট করেছো কেন, বিছানা টয়লেট করেছো কেন? এই যে এই যে এই যে, হ্যাঁ এই যে এই নি দিয়েছে, আবার খেয়ে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মাঝখানে এসে ইন্টারেস্টিং অনেক কিছু দেখতে পাবে, চলো। সো ফ্রেন্ডস, এই যে আমি রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে। দেখো ওই যে মেয়েও সেজেছে, সবাইকে হ্যালো করে দাও। তো যাবো দাদাভাইয়ের অটো করে, সবাই মিলে আমি বাবা ওখান থেকে কাজ থেকে চলে যাবে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এবার যাবো হচ্ছে অটো করে, দাদাভাইয়ের অটো করে যাব। সে আগেই অটো উঠে গেছে, হ্যাঁ যাচ্ছি। তো চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে, দিদিভাই আসছে, আমার চলে এসছে। এই যে দিদি ভাই, একে কেন নিয়ে আসছো? ওকে কে আসতে বলেছে? ওকে গার্ড দিতে হয় ঘরে। ওকে কে আসতে বলেছে? তুই কেন? আমরা কার বাড়িতে এলাম? বড় বাড়ি, ফ্রেন্ডস। এখন আমি এসেছি দিদিভাইদের একদম উপরে ছাদটায়, দেখো ছাদটা কত বড়। দিদিভাই এখানে দাঁড়িয়ে, দারুণ লাগছে ছাদটায়, হাওয়া হচ্ছে খুব সুন্দর। কিসের পটি? এটাও অ্যাটাচ রে দিদি। চলো তোমাদের ছাদ দেখাই। ও আমাদের আর কাম থেকে ছাদ, এই যে এখানে মানে খাওয়া দাওয়া হয়েছিল, এখানে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হয়েছিল। এই হচ্ছে ছাদ, পুরো ছাদ দেখো, পুরো আমাদের না মানে পুরো মানে ওদের যে জয়েন্ট ফ্যামিলি ছিল, মানে এখনো আছে জয়েন্ট ফ্যামিলি, এখন আলাদা আলাদা থাকে, তাও সকলের ছাদ এটা, ওর জেঠু কাকু সবার মিলিয়ে।
পাগল হয়ে গেছে আনন্দ দেখো না বড় জায়গা পেয়েছে আনন্দ হাঁপিয়ে যাবি মাথা ঘুরবে এটা দিদি ভাইদেরই সকলের জায়গা এই দেখো এখানে প্যান্ডেল হয়েছিল খাওয়া দাওয়া হয়েছে বিয়ে বাড়িতে কতটা জায়গা দেখো ওখানে তুলসী মঞ্চটা না এই যে তুলসী মঞ্চটা দেখতে পাচ্ছ এই যে দিদি ভাই কতটা জায়গা দেখো আচ্ছা এইটা দিদি ভাইদের একটা ঘর যেটা বন্ধ কেউ আছে মনে হচ্ছে নেই নেই ভাড়া আছে এটা দিদি ভাইদের ঘর মানে এটা এই ঘরটা দিদি ভাইদের এখানে কেউ থাকে না তোমরা জানাবে সকলেই জায়গাটা কেমন লাগলো দেখতে এটা হচ্ছে সন্তোষপুর ঘোষপাড়া তাই তো এই যে এই কুকুরটাকেও তুলে নিই ভিডিওতে তো ফ্রেন্ডস এটা হচ্ছে দিদি ভাইদের পুকুর ঘাট চলো একটু কাছ থেকে দেখাই স্লিপ খেয়ে পড়ে না যাই আমি আবার এটা হচ্ছে কুয়াতলা এখানেই দিদি ভাই স্নান করে এখানে এলে তাই তো ছোটবেলা থেকে এখানেই স্নান করে বড় হয়েছিস এটা আগে ছাউনিটা ছিল না ছাউনিটা ছিল না সেই মনে আছে জিনের গল্প তো এই কুয়াতলা আর এই হচ্ছে পুকুর পা দেখো গ্রাম্য পরিবেশ দারুণ লাগে না এসব জায়গায় এসে আমাদের কোনো তো দেখতেই পাবে না এসব জিনিস গাছ কত গাছ গাছই দেখতে পাবে না এখান থেকে ভূতের বাড়িটা দেখা যেত এখানে দেখা যাবে না পুরো ঢাকা হয়ে আমাদের এই পুকুর আর ওদের পুকুর জোড়া ও ওই যে আলোকদের বাড়ি বলা হয় না ভূতের বাড়ি দেখাবো তোমাদের এই বললে দেখতে দেবে না কারোর বাড়িতে গিয়ে টুকুস আমাদের এখন প্রিপারেশন চলছে বিরিয়ানি মটন বিরিয়ানি এখানে মটনটাকে ম্যারিনেট করে রেখেছে আর এই পেঁয়াজ আছে আর এই হচ্ছে আমাদের রাঁধুনি কলাফলা ধোয়াধুই চলছে সব আয়োজন হচ্ছে এখানে আমি বসে বসে রসুন ছাড়াচ্ছি আলু ছাড়ানো হয়ে গেছে রসুন ছাড়াচ্ছি বসে বসে কাজ না থাকলে রসুন ছাড়বো এই হচ্ছে আমাদের রাঁধুনি প্রিয়া আজকে কি করবি বল বিরিয়ানি আর মাংস কষা মটন বিরিয়ানি ওই তো মটন বিরিয়ানি আর মাংস কষা চলো দেখতে থাকো কমপ্লিট হলে আবার ভিডিও তো ফ্রেন্ডস আজকে দিদিভাইদের বাড়িতে লাঞ্চ তো এটা হচ্ছে মেড বাই প্রিয়া মানে দিদিভাইয়ের ছোট বোন এই যে প্রিয়া প্রিয়াই পরিবেশন করছে বিরিয়ানি আছে মাটন বিরিয়ানি এখানে চিকেন আছে এখানে স্যালাড আছে এখানে দিদিভাই আছে এটা হচ্ছে কাকিমা তো খেয়ে নি দুটো কারণ খাবার সামনে রেখে জানোই আমি কথা বলতে পারি না সো ফ্রেন্ডস খাওয়া হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট এবার খাচ্ছে হচ্ছে স্প্রাইট কারণ হজমও করছে এই যে বাবাও স্প্রাইট খাচ্ছে বাবা রয়েছে এইখানে দেখো দিদিভাই তুই চারটে গ্লাস ধরে স্প্রাইট খাবি হজমলা দিয়ে স্প্রাইট খাচ্ছে নিত্য নতুনভাবে দাদা ভাই দু গ্লাস খেয়ে নিয়েছে এই যে একজন তো ভাবছে একটু শুয়ে নিলে ভালো হতো আবার কাজে চলে যেতে হবে এরা তো গিয়ে ঘরে ঘুমোবে শোবে আমাকে কাজে যেতে হবে দূর সো ফ্রেন্ডস এখন বেরিয়ে গেছি দিদিভাই বাড়ি থেকে বিকাল হয়ে গেছে এই যে দিদিভাই যাচ্ছে বাড়ি চলে আসছে অটোতে উঠবো তো চলো মা তুমি আলু ঢালছো আলু ঢালছো মা কাজ করেনি বাবা কত আলু আমি দেখছি দাঁড়া
ঠিক আছে ছেড়ে দাও, আমি দিয়ে এবার ঢেলে দিচ্ছি দাও।